BNIS হোম স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজিমউদ্দিন, সহকারী শিক্ষক গণিত। আজকের ক্লাসে আমরা শিখব দ্বিতীয় শ্রেণীর গণিত, 6 নম্বর ক্লাস। বাড়ির কাজ হচ্ছে 4 নম্বর। আমরা আজকে ক্লাসে যা শিখব CW2 HW, এটাই তোমাদের বাড়ির কাজ থাকবে। তো আমাদের আলোচনার বিষয় কি সেটা আগে দেখে নিই। আলোচনার বিষয় হচ্ছে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যার গুণফল নির্ণয়, যেখানে গুণক থাকবে 1 থেকে 99। তো এই কথার অর্থ কি সেটা আগে আমরা একটু বুঝে নিই, তারপরে অঙ্ক করতে যাব। তো আমাদের এখানে কি কি লাগবে আগে সেইটা যদি তুমি বুঝতে পারো তোমরা, তাহলে সহজেই এটা করতে পারবে। যেমন আমি যদি বলি যে তিন অঙ্কের সংখ্যা মানে হচ্ছে 100 থেকে শুরু করে 999 পর্যন্ত, কারণ এর পরে 1 যদি আমরা বেশি দেই তাহলে হবে 1000, সেক্ষেত্রে 4 অঙ্ক হয়ে যাবে। তার মানে এখানে একটা অঙ্ক, দুটো অঙ্ক, তিনটা অঙ্ক, এরকম যদি থাকে তাহলে আমরা বলি তিন অঙ্কের সংখ্যা। তবে তিন অঙ্কের বলা হয়েছে এর মানে যে শুধুমাত্র তিন অঙ্কই থাকবে এমন না, দুই অঙ্কও থাকতে পারবে, তবে তিনের বেশি থাকবে না। তার মানে আমরা যে সংখ্যাকে গুণ করব সেই সংখ্যা হবে এদের মধ্যে। তার মানে এরা হচ্ছে কি, গুণ্য। যাদেরকে গুণ করা হয় সেটাকে বলা হয় গুণ্য। এখন আমরা যা দিয়ে গুণ করব সেটা হচ্ছে গুণক। গুণক কত হবে? 1 থেকে 99 এর মধ্যে। তার মানে এই সংখ্যা 100 চেয়ে ছোট কোনো সংখ্যা দিয়ে আমরা গুণ করব। সর্বোচ্চ দুটো সংখ্যা মানে দুটো অঙ্ক থাকবে, একটা সংখ্যার মধ্যে দুটো অঙ্ক থাকবে, এরকম সংখ্যা দিয়ে আমরা গুণ করব, এটাকে আমরা বলছি গুণক। তার মানে গুণক হবে কোথা থেকে? 1 থেকে 99 পর্যন্ত। আর গুণ্য হবে হচ্ছে 100 থেকে 999 পর্যন্ত। তবে একটা কথা আছে, আমি যেটা বললাম তিন অঙ্ক বলা সত্ত্বেও দুই অঙ্কেরও থাকতে পারবে, তবে তিনের বেশি থাকবে না, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা 1 থেকে 999 পর্যন্ত হতে পারবে। তবে তিন অঙ্কের সংখ্যা বললে আমরা বুঝবো যে 100 থেকে শুরু করে 999 পর্যন্ত। আর এটা করার জন্য আমাদের দুটো উপায় জানা লাগবে। একটা হচ্ছে নামতা, নয়ের ঘরের পর্যন্ত নামতা, অর্থাৎ এক একের ঘর থেকে, 1 থেকে শুরু করে 9 ঘর পর্যন্ত যদি নামতা জানা যায় তাহলে গুণ করা যাবে। সাথে অল্প একটু বিষয়, সেটা হচ্ছে যোগ করা, অর্থাৎ নামতা জানতে হবে 9 ঘর পর্যন্ত, আর যোগ করা শিখতে পারলে আমরা এই গুণ অঙ্ক করতে পারবো। তো এই গুণ অঙ্ক করার জন্য আমাদের দুই ধরনের ভাবে, অর্থাৎ দুই ভাবে দেওয়া থাকবে। একটা অঙ্ক দেখো, মনে করো আমি যদি এই অঙ্কটার কথা বলি, দেখো এখানে উপর নিচে দেওয়া আছে, সাথে এখানে একটা গুণ চিহ্ন দেওয়া আছে। এই গুণ চিহ্ন দেখে আমরা বুঝতেছি যে আমাদের এখানে গুণ করতে হবে। এই চিহ্নটার নাম কি? গুণ চিহ্ন। এই সংখ্যাটা আর এই সংখ্যাটার মধ্যে আমাদের এখানে গুণ আছে দেখে আমরা গুণ করব। এর আগে মনে করে দেখো যে এখানে যোগ অথবা বিয়োগ থাকলে আমরা যোগ করেছি অথবা বিয়োগ থাকলে বিয়োগ করেছি। এখন এই অঙ্কটা উপর নিচে না থেকে সোজা সোজা থাকতে পারে। যেমন আমি প্রথম লাইনে যে অঙ্কগুলো লিখেছি, এই অঙ্কগুলো দেখো এখানে পাশাপাশি লেখা আছে, তার মানে এখানে পাশাপাশিও থাকতে পারে আবার উপর নিচেও থাকতে পারে। তো পাশাপাশি করার উপায় এক ধরনের, আর উপর নিচে থাকলে আর এক ধরনের। আসলে এই দুই ধরনের বলতেছি কিন্তু অঙ্ক করার উপায় হচ্ছে এক ধরনের, পাশাপাশি থাকলেও আমরা উপর নিচ করে নিয়ে তারপরে অঙ্ক করব। তো আমরা প্রথমে একটা অঙ্ক করি, তাহলে দেখো বুঝতে সহজ হবে। তো আমরা যদি প্রথম অঙ্কটা দেখি, এখানে কি আছে? এক্স আছে 642 গুণ 52, তার মানে এখানে তিন অঙ্কের সংখ্যার সাথে আর একটা গুণক আছে কত? দুই অঙ্কের। তো আমরা এটা এইভাবে লিখতে পারি, এখানে 642 গুণ 52। খেয়াল করো আমরা এখানে কি করেছি, এই কাজটাই এখানে শুধু উপর নিচে করে লিখেছি, যে অঙ্কগুলো আমাদের নিচে ছিল ঠিক একইভাবে আমরা এটা লিখে নিয়েছি। তার মানে এই গুণ আর এই গুণের মধ্যে কোনো পার্থক্য নেই, আমরা যেগুলো গুণ করব সবই একইভাবে করতে হবে। তো আমরা প্রথমে যদি এটা গুণ করি, তাহলে প্রথম যে অঙ্ক থাকবে এককের অঙ্ক, সেই অঙ্ক দিয়ে এদের সবাইকে গুণ করে এখানে লিখতে হবে। তাহলে আমরা প্রথমে গুণ করি, দুই দিয়ে দুইকে গুণ করলে দুই দুগুণে
चार दर घर नाम ता एरपर ये दुई दिए ये चार के जो गुण करी तो चार दुगुणे आठ देखो हाथे किसु थाके ना एजन आगे कोनो किसु आमरा परेर टाते निच्छि ना ये दुई दिए जो छय के गुण करी तो कत है छय दुगुणे बारो हाथे किसु छिलो ना ताई बारो बसे गेलो एखन आमरा जखन दशकेर अंक दिए गुण करब एखाने दशकेर अंक हच्छे एखन पाँच तार माने आमरा एखन पाँच दिए गुण करब किन्तु ख्याल करो पाँच दिए गुण करार समय आमरा द्वितीय स्टेपे जाच्छि द्वितीय स्टेपे जाओयार जन्य आमादेर एखाने अतिरिक्त एकटा शून्य दिते हबे ताहले आमरा एखाने शून्य अथवा एरकम गुण चिन्ह दिते पारि तबे तोमादेर बई पुस्तके बा एखन बर्तमान नियमे एखाने शून्य देवा हय एजन्य आमरा अवश्यई शून्य दिब তাহলে এই শূন্য কিন্তু ফ্রি দিয়েছি এটা কারোর সাথে গুণ করে দেই নাই আমরা পাঁচ দিয়ে গুণ করব দেখে এখানে আগে থেকে একটা শূন্য দিয়ে দিয়েছি তাহলে এখানে যদি আমরা শূন্য বসাই এখন পাঁচ দিয়ে এই দুই কে গুণ করলে কত হয় পাঁচ দুগুণে দশ দশের শূন্য হাতে কত থাকে হাতে থাকে হচ্ছে এক এখন আমরা এই পাঁচের সাথে এই পরের সংখ্যা গুণ করব তার মানে চার আর পাঁচ গুণ করলে হয় চার পাঁচে বিশ আর হাতে ছিল এক তার মানে একুশ একুশের এক হাতে কত থাকে দুই এরপরে হচ্ছে পাঁচ দিয়ে ছয়ের সাথে পাঁচ ছক তিরিশ আর এই দুই বত্রিশ এরপরে আর কোনো সংখ্যা নেই এই জন্য আমরা এটাই বসিয়ে দিলাম এখন আমাদের কী কাজ এই দুটোকে যোগ করা জাস্ট উপর নিচে আমরা যোগ করব এখন যোগ করলে দেখো এখানে কত হয় চার আর শূন্য যোগ করলে চার ঠিক থাকে আট আর শূন্য যোগ করলে आठ ठीक थाके तारपर दुई आर एक, एक तीन हाथे किछु थाके ना दुई आर एक तीन तार माने हाथे किछु थाके ना आबार एक तीन तार माने आमादेर एखाने देखो उत्तर होये गेछे ता आमरा उत्तर एखाने ना लिखे नीचे लिखब किभाबे लिखब अतएव दिए उत्तर लिखते पारो ना लिखलेओ कोनो समस्या नेई आमरा सरासरि गुणफल लिखते पारि गुणफल समान आमादेर कि आसछे तीन 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 आठ चार तुम्हारे शीटर मध्य एखे दाड़ी दिए देखान दाड़ी ना दिले चलो दिले चलो तब दी एक फाका दीते हैं जैसे बोझा जाए जे एर साथे लिखी नाई कारण आप दाड़ी दीते गेले इंग्रेजी अनेर मत मन है तुम्हारा दीते गेले आबार बेके गेले आर एक रकम किछु हो जाए एजोनो दाड़ी ना दिले चलो आर दिले एक फाका दीते हैं একদম সেম স্টাইলে আমরা এখন পরের অঙ্কগুলো করব একদম এখানে যা করেছি এর সবগুলো অঙ্ক একই আমরা যদি এখন এটার কাছে যাই তাহলে কি লিখব আমরা প্রথমে লিখেছিলাম এখন এখানে তাহলে আমরা এখানে লিখব এখানে কি আছে এখানে ছয়শো পঞ্চাশ এখন দেখো তাড়াতাড়ি হয়ে যাবে এটা আমরা যদি গুণ করি সাত দিয়ে উপরের সংখ্যাকে গুণ করার কথা প্রথমটা দিয়ে সবাইকে গুণ করব তার মানে সাত শূন্যর শূন্য পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন তার মানে ছয় সাথে বিয়াল্লিশ আর এই তিন বিয়াল্লিশ আর তিন পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশের পাঁচ আর এটা বসে গেল কারণ কি এখানে আর কোনো কিছু ছিল না এখন আমরা একটা অতিরিক্ত শূন্য দিব এখন কি করব আট দিয়ে উপরের সংখ্যাকে গুণ করব তা আট দিয়ে যদি উপরের সংখ্যাকে গুণ করি তাহলে কত হয় আট শূন্যর শূন্য পাঁচ আটে চল্লিশ চল্লিশের শূন্য হাতে চার তাহলে এখানে ছয় আটে আটচল্লিশ আর চার আটচল্লিশ আর চার বান্ন পাঁচ দুই দেখো আমাদের অঙ্ক হয়ে গেল এখন আমরা কি করব জাস্ট যোগ করব এটা উপর নিচে যোগ তাহলে এটা শূন্য এটা পাঁচ এটা পাঁচ এটা চার আর দুয়ে ছয় হাতে কিছু ছিল না এই পাঁচ বসে গেল তাহলে আমরা এখানে লিখব অতএব গুণফল সমান কত এটা পাঁচ ছয় পাঁচ পাঁচ শূন্য এখানে সবার একটা সমস্যা থাকতে পারে আমি আবার রিপিট করতেছি বিষয়টা কি আমরা যখন দ্বিতীয় অঙ্ক দিয়ে গুণ করব দশকের অঙ্ক দিয়ে গুণ করব তখন এখানে ফ্রি একটা অতিরিক্ত শূন্য আমরা দিয়ে দিয়ে তারপরে এটা দিয়ে গুণ করে এর পাশে বসাবো এটা ছাড়া আর সবাই বুঝতে পারে মাঝে মাঝে এটা ভুলা যায় এখন আমরা এটা করব এটা করলে কি হবে এখানে সাত তিন এক চার আট তাহলে আমাদের প্রথম কাজ প্রথম অঙ্ক দিয়ে এদের সবাইকে গুণ করা
আটাকে আট, তিন আটে চব্বিশ, চব্বিশে চার হাতে দুই, সাত আটে ছাপ্পান্ন আর দুই, ছাপ্পান্ন আর দুয়ে আটান্ন, একটা অতিরিক্ত শূন্য। এখন আমরা চার দিয়ে গুণ করব, চার দিয়ে যদি একে গুণ করি তাহলে কত হয়, চার একে চার, এরপরে তিনে চারে বারো, বারো দুই হাতে এক, তাহলে চার সাতে আঠাশ আর এক উনত্রিশ, দুই নয়। তাহলে আমরা যদি এটা যোগ করি তাহলে কত হয়, আট, চার আর চার আট, আট আর দুই দশ, দশের শূন্য হাতে কত, এক, তাহলে নয় আর এক দশ, দশ আর পাঁচ পনেরো, পনেরোর পাঁচ হাতে এক, দুই আর একে তিন। তাহলে আমরা এখন লিখতে পারি কি, অতএব গুণফল সমান তিন পাঁচ শূন্য আট আট। তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল। এখন আমরা পরবর্তী অঙ্কে যাব, পরবর্তী অঙ্ক ঠিক একই রকম, এখানে দেখো তিন অঙ্ক আছে, দুই অঙ্ক আছে, তাহলে আমরা এখানে লিখব, এখানে তিন দুই আট গুণ নয় নয়। আমি আগেই বলেছিলাম দেখো আমরা যে নামতাগুলো ব্যবহার করতেছি সবগুলো এক থেকে নয়ের মধ্যে, কারণ এখানে যে অঙ্কগুলো থাকবে সেগুলো তো একটা একটাই থাকবে, সেগুলো তো নয়ের বেশি থাকতে পারবে না। তাহলে এখানে দেখো প্রথমে আছে কত, নয়, তাহলে নয় দিয়ে আমরা এই উপরের সংখ্যাকে গুণ করব, তাহলে কত হয় আট নং, আট নং কত বাহাত্তর, বাহাত্তরের দুই হাতে সাত, নয় দুগুণে আঠারো, আঠারো আর সাত, আঠাশ পনেরো, তার মানে পঁচিশ, পঁচিশের পাঁচ হাতে দুই, তিন নং সাতাশ, সাতাশ আর দুই উনত্রিশ, একটা অতিরিক্ত শূন্য। এখন আমরা কি করব, পরের সংখ্যা, পরের সংখ্যাও এখানে দেখো নয়, তাহলে আমরা বুঝছি এই নয় দিয়ে গুণ করলেও এরকমই সংখ্যা হবে, ডিরেক্টলি আমরা বসাই দিতে পারি দুই পাঁচ নয় দুই। যদি কেউ আবার যাচাই করে দেখতে চায় তাহলেও সেটাও করতে পারি, আট নং বাহাত্তরের দুই হাতে সাত, নয় দুগুণে আঠারো, আঠাশ পনেরো পঁচিশ, পঁচিশের পাঁচ হাতে দুই, তিন নং সাতাশ আর দুই উনত্রিশ। এখন আমরা এটা কি করব, একই কথা যোগ করব, যোগ করার জন্য আমাদের কি দুই, তাহলে এটা কত হয় পাঁচ আর দুইয়ের সাত, নয় আর পাঁচের চোদ্দ, চোদ্দোর কত হয় চোদ্দোর চার হাতে এক, চোদ্দ চার হাতে এক, নয় আর এক দশ, দশ আর দুই বারো, বারোর দুই হাতে এক, তাহলে এখানে দুই আর একে তিন, তাহলে লিখব অতএব গুণফল সমান তিন দুই চার সাত দুই, বত্রিশ হাজার চারশো বাহাত্তর। এখন আমরা উম নম্বরে আসি, উম নম্বরে দেখো এখানে মজার ব্যাপার হচ্ছে আমরা সব অঙ্কের মধ্যে এখানে তিনটা দেখেছি, এখানে দেখো দুটো আছে, অর্থাৎ তোমাদের অঙ্কে পরীক্ষায় দুটো দিয়েও থাকতে পারে, অর্থাৎ দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যারও থাকতে পারে, এজন্য আমরা এর আগেরগুলো প্র্যাকটিস করব। তো আমাদের এখানে কত আছে, নয় দুই গুণ সাত ছয়, তো আমরা এটা যদি গুণ করি প্রথম কাজ ছয় দিয়ে এটা একটু গুণ করা, তাহলে ছয় দুগুণে বারোর দুই হাতে এক, ছয় নং চুয়ান্ন, ছয় নং চুয়ান্ন আর হাতের এক পঞ্চান্ন, বসায় দিলাম পঞ্চান্ন, একটা শূন্য ফ্রি। এরপরে আমরা সাত দিয়ে গুণ করব, সাত দুগুণে চোদ্দ, চোদ্দ চার হাতে এক, সাত নং তেষট্টি আর এক চৌষট্টি। আমরা মনে রাখবো নয়ের ঘর পর্যন্ত নামটা জানা লাগবে, তা না হলে গুণ অঙ্ক করা সম্ভব না, যোগ করলে হয় দুই, নয় আর চার আর পাশে নয়, চার আর পাশে নয়, হাতে কিছু থাকে না, তার মানে ছয় বসে গেল, তাহলে উত্তর হচ্ছে কত, গুণফল গুণফল সমান ছয় নয় নয় দুই, ছয় হাজার নয়শো বিরানব্বই। দেখো আমরা যে উপরের কাজগুলো সাজায় নিয়ে করলাম, নিচে আমাদের যে অঙ্কগুলো আছে সেগুলো সরাসরি সাজানো আছে, এই জন্য ওখানে যেমন লিখেছিলাম এখানে দিয়ে লিখে সাজিয়েছিলাম, এখানে আর সাজানো লাগবে না, এখানে সরাসরি সাজানো আছে, তাই আমরা ডিরেক্ট গুণ করে দিলে হয়ে যাবে। তো আমরা যদি প্রথম অঙ্কটা গুণ করি তাহলে এখানে কাজ কি, আট দিয়ে এই উপরেরটাকে গুণ করা,
তাহলে 800 তাহলে এখানে আছে কত 8 8 64 এর 4 হাতে 6 64 এর 4 হাতে 6 তাহলে 6 8 48 48 আর 6 8 আর 14 তার মানে 54 5 4 একটা শূন্য ফ্রি 7 দিয়ে 7 0 0 আমরা যেন এরকম সোজা সোজা লিখি তা না হলে কিন্তু যোগ করা যাবে না 7 0 0 7 8 56 56 এর 6 হাতে 5 6 এর সাথে 42 আর 5 47 যোগ করব 0 4 6 8 4 10 এর 0 হাতে 1 7 আর 1 8 8 আর 5 13 13 এর 3 হাতে 1 4 আর 5 তাহলে কত f গুণফল সমান যা আছে তাই 5 3 0 4 0 এটা আমাদের উত্তর অনেকে মনে করে উত্তর নিয়ে গঞ্জাম উত্তর লেখা নিয়ে সমস্যা হয় তো যদি কেউ এরকম লেখে আমি আগেই বলেছি প্রথমটাতে করাইছিলাম এখানে লেখে উত্তর গুণফল এত আর এখানে দাড়ি দিতে গেলে অবশ্যই একটু ফাঁকা রেখে দাড়ি দিতে হবে পাশাপাশি দাড়ি দেওয়া যাবে না এটা মনে রাখতে হবে কারণ এটা একটা অভ্যাস পরবর্তী অঙ্কেতে যখন ইংরেজিতে লেখা হবে তখন ওটা ওয়ান এর মতো মনে হবে এজন্য আমরা দাড়ি দিলে অবশ্যই ফাঁকা করে দিব এরপর পরেরটায় আসি আমরা পরেরটায় কি আছে 2 দিয়ে এই উপরের সংখ্যাগুলো গুণ করতে হবে তার মানে 7 2 গুণে 14 এর 4 হাতে 1 3 2 গুণে 6 এর 1 7 হাতে কিছু থাকে না তারপরে কত আছে 5 2 গুণে 10 একটা শূন্য ফ্রি 8 দিয়ে 7 8 56 56 এর 6 হাতে কত 56 এর 6 হাতে 5 তারপরে 3 8 24 24 আর 5 29 29 এর 9 হাতে থাকে 2 তাহলে 5 8 40 আর 2 42 আমরা এটাকে যোগ করব যোগ করার জন্য 4 6 7 13 3 হাতে 1 9 এর 1 10 10 এর 0 হাতে 1 1 এর 1 2 2 এর 2 4 হাতে কিছু থাকে না তাহলে বাম পাশে ছিল 4 বসে গেল তাহলে আমরা লিখব অতএব গুণফল সমান 44034 এটাই উত্তর আমরা এখানকারটা একটু রিপিট গুণ করে দেখি কারণ এখানে একটু আটকে গিয়েছিল মনে হয়েছিল 7 8 56 এর 6 হাতে 5 3 8 24 আর 5 29 29 এর 9 হাতে 2 5 8 40 আর 2 42 তাই আমরা এখানে 42 বসিয়ে দিয়েছি যোগ করাটা ঠিক আছে এখন আমরা এখানে আসি এখানে আমাদের কি আছে 6 আছে 6 দিয়ে যদি এদেরকে গুণ করি 3 6 18 এর 8 হাতে থাকে 1 6 9 54 আর 1 55 55 এর 5 হাতে থাকে 5 6 2 গুণে 12 12 আর 5 17 আরো আরেকবার করে দেখা যেতে পারে 3 আর 3 6 18 এর 8 হাতে থাকে 1 6 9 54 আর 1 55 এর 5 হাতে থাকে 5 6 2 12 আর 5 17 একটা শূন্য ফ্রি পাবো পরের সংখ্যাও দেখো এখানে আমাদের 6 তাহলে আমরা কি করব সরাসরি বসাতে পারি 8 5 7 1 মানে উপরের সংখ্যাটাই আমি এখানে লিখে দিয়েছি এখন আমরা এটাকে যোগ করব 8 8 5 13 13 এর 3 হাতে থাকে কত 1 তাহলে 6 এর 1 5 আর 1 6 6 এর সাথে 13 13 এর 3 হাতে 1 1 আর 1 2 2 আর হচ্ছে 7 9 হাতে কিছু থাকে না 1 বসে গেল 8 আর 0 যোগ করলে 8 8 5 13 এর 3 হাতে 1 8 5 13 এর 3 হাতে 1 7 আর 1 8 আর 1 9 বসে গেল হাতে কিছু থাকে না 1 বসে গেল তাহলে অতএব গুণফল সমান এখানে কত আছে 1 9 3 3 8
এখন আমরা এই অঙ্ক আসি, এখানেও দেখো দুই অঙ্ক বিশিষ্ট একটা গুণফল। তো আমরা এটাকে গুণ করতে গেলে প্রথমে এক দিয়ে উপরের সংখ্যা গুণ করব, তাই এক দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ করতে হয় তাহলে সরাসরি সেটাই হয়। তাহলে এখানে আট, এখানে দুই, একটা শূন্য ফ্রি পাবো। দুই দিয়ে যদি আটকে গুণ করে, আট দুগুণে ষোলোর ছয়, হাতে এক, দুই দুগুণে চার আর এক পাঁচ, যোগ করো, যোগ করলে হয় আট, ছয় আর দুয়ে আট, হাতে কিছু থাকে না, তাহলে পাঁচ। তাহলে অতএব গুণফল পাঁচ আট আট। এখন আমরা লাস্ট অঙ্কটা করব। লাস্ট অঙ্কটার মধ্যে কি আছে দেখো, সাতশো আট, এর মাঝখানে একটা শূন্য আছে, এরকম সংখ্যা আমরা আগে একটাও করি নাই। দুই দিয়ে যদি এই আটকে গুণ করি তাহলে কত হয়, আট দুগুণে ষোলো, ষোলো ছয়, হাতে থাকে এক, দুই শূন্য শূন্য আর এক, তার মানে এক, হাতে কিছু থাকে না, তাহলে এখানে কত আছে, সাত দুগুণে চৌদ্দ, বসায় দিলাম, একটা শূন্য ফ্রি পাবো। চার দিয়ে আটকে গুণ করলে হয় চার আটে বত্রিশের দুই, হাতে থাকে তিন, চার শূন্য শূন্য আর এই তিন, তার মানে তিন, হাতে কিছু থাকে না, চার সাথে আঠাশ, বসায় দিলাম। তাহলে এটা যোগ করো, ছয় তিন, চার আর তিনে সাত, হাতে কিছু থাকে না, আট আর এক নয়, দুই বসে গেল। তাহলে অতএব গুণফল দুই নয় সাত তিন ছয়। আমাদের উত্তরগুলো সবগুলো হয়ে গেছে, আমরা টোটাল মিলে দশটা অঙ্ক করেছি এখানে। তো তোমাদের কাজ হচ্ছে এই অঙ্কগুলো বাসায় করে স্কুলের খাতায় করতে হবে অবশ্যই। আর এসডব্লিউ নম্বর আমরা দিয়েছি কত, চার, তার মানে চার নম্বর এসডব্লিউতে তোমাদের এই তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যার গুণ আছে, এই দশটা অঙ্ক করে তারপরে স্কুলে খাতা জমা দিতে হবে। তো আশা করি তোমরা সবাই ভালো বুঝতে পেরেছ। তারপরেও যদি কারো কোথাও প্রবলেম হয়ে থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, অথবা এই যে ফোন নম্বর দেওয়া আছে, ফেসবুক আইডি দেওয়া আছে, সেখানে তোমরা নক করবে, তাহলে আমি প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আব্বু আম্মুর কথা সব সময় মনোযোগ দিয়ে শুনবে।